শিবপুরে ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এমপি মোহন। শিবপুর বাজার সংলগ্ন পুরাতন সাব রেজিস্ট্রি অফিস হতে ঠোঁটপাড়া সড়কের পাহাড়িয়া নদীর ওপর ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শিবপুরের সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন। মঙ্গলবার 29 মার্চ বিকালে পাহাড়িয়া নদীর পাশে ঠোঁটপাড়া এলাকায় ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। 3,79,00,000 টাকা ব্যয়ে 60 মিটার দৈর্ঘ্য আরসিসি ভেরিয়েবল গার্ডার ব্রিজ নির্মাণ কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নরসিংদী। উল্লেখ্য, একই স্থানে সাবেক মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া জনসাধারণের চলাচলের সুবিধার্থে একটি সরু একটি ব্রিজ নির্মাণ করে দেয়। ব্রিজটির স্থায়িত্ব নষ্ট হয়ে যাওয়ায় 2017 সালে শিবপুর বাজারের পাশের অংশের পিলারগুলো ধসে অর্ধেক ভেঙে নদীতে পড়ে যায়। ভেঙে পড়ার পর তৎকালীন সময়ে উপজেলা পরিষদের উদ্যোগে জরুরি ভিত্তিতে কাঠের পাটাতন ও গাছের খুঁটি দিয়ে কোনো রকমে চলাচলের উপযোগী করে দেওয়া হয়েছিল। গত 5 বছরেও নতুন করে নির্মাণ না করায় নড়বড়ে এই ব্রিজ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় বাজারে আসা জনসাধারণের। বহুল কাঙ্ক্ষিত নতুন এই ব্রিজটি নির্মাণ সম্পন্ন হলে পাহাড়িয়া নদীর ওপারে চালতাকান্দি, আড়ালি, কুতুবেরটেক ও পার্শ্ববর্তী জয়নগর ইউনিয়নের জনসাধারণের চলাচলে সুবিধা হবে বলে জানান এলাকাবাসী। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজিজুর রহমান খান। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নরসিংদীর নির্বাহী প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামান, সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ তোফাজ্জুল হোসেন, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সালাউদ্দিন মিয়া, উপজেলা প্রকৌশলী আরিফ হোসেন ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ আলম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান, এছাড়াও পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সজীব মোল্লা, সাধারণ সম্পাদক খোকন মোল্লা, পৌরসভা ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান ইফরান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রিপোর্ট মোমেন খান, নরসিংদী টিভি।